brutally honest what's in the back video ever in the history of YouTube. This is your Pooja Bithika and welcome to Blog Life of Bithika. Aajker video te ami ekta what's in my bag video korbo jodio tumra not so interested about amar bag e ki ache mane ami ke kothakar ke Horidas Pal amar bag e ki ache but amar bag e ki ache eta uddeshyo noy aajker video r uddeshyo ta holo je shotti amader bag e ki thake ei je eto celeb der eto rokom amra what's in the bag video dekhi ar koto je koto ki thake shotti ki oshob thake mane amader bag e ki shotti oshob thake shei shobi aajke raz amra khulbo je সত্যি ব্রুটালি অনেস্টলি আমাদের ব্যাগে কি কি থাকে তাই তো সো লেটস স্টার্ট দা ভিডিও সো এটা হচ্ছে আমার সেই ব্যাগ যেই ব্যাগের আজকে আমি খুলাসা করব হ্যাঁ আমি এমন মানুষ যে এখনও ব্যাকপ্যাকেই পড়ে আছি সেই স্কুল লাইফ থেকে সাইড ব্যাগটা ঠিক নিতে পারি না তার কারণটা হচ্ছে পিঠে ব্যথা করে ভাট বোকা বন্ধ করে শুরু করে দিই প্রথমে ব্যাগটা খুলতে হবে নাকি ব্যাগটা খুলি ওকে সো Let's see, একে একে আমার ব্যাগ থেকে কি কি বেরিয়ে আসে ফার্স্ট থিং যেটা বেরিয়ে আসবে সেটা অফকোর্স একটা জলের বোতল হ্যাঁ আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ জলের বোতল ছাড়া লাইফটাই যেন কেরম বৃথা যদিও বা যেটা ভরে নিয়ে বাড়ি থেকে বেরোনো হয় সেটা আবার বাড়িতেই ফেরোচ্ছে সো ইয়া দ্য ফার্স্ট থিং দ্যাট আই হ্যাভ অন মাই ব্যাগ ইজ আ জলের বোতল সেটা আমার কিছু লেখা টেখা আছে আপনার টাইম আয়েগা ফায়েগা মানে আপনার টাইম কব আয়েগা পাতা নেই যাই হোক সো দ্যাটস দ্য ফার্স্ট থিং দেখি নেক্সট কী দাঁড়ায় কী আসে ব্যাগে ও বাবা পার্স ইয়েস পার্স তো অবভিয়াসলি সবারই থাকে মানে দিস নাথিং সো নিউ বোর্ড ইউনো লাইক আই হ্যাভ দিস পার্স ফ্রম গুচি অ্যান্ড আই বোর্ড থ্রি ইয়ার্স ব্যাগ ইট ওয়াজ সো লাইক সো চিপ আই জাস্ট বোর্ড ফর 3.5 lakh rupees অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া আই ওয়াজ সো এক্সাইটেড ওয়েন আই গট টু সি 3.5 lakh রাইট কাম অন বলে 3.5 lakh হ্যাঁ মানে পার্সে যা যা থাকে আর ইয়ে এরা মাছ ছবি আছে কার্ড ফার্ড আছে এটাতে পয়সা নেই কোনো আর টুকটাক পয়সা কুড়ি আছে আর কি আর সেরকম আর কিছু নেই সেই সো সেকেন্ড থিং ইজ মাই পার্স ওকে জলের বোতল পার্স নর্মাল যা থাকে আর কি আছে লাগে ও বাবা এটা আমার স্কুল লাইফ থেকে আছে মানে এটা আমি স্কুলে নিয়ে যেতাম জানেন এখন স্কুলে পড়ি না বহু বছর হয়ে গেছে স্কুল কলেজ পাশ করে গেছে একটা বয়স্ক মানুষ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখে মনে হয় না যাই হোক কেন বলছিলাম হ্যাঁ ছাতা দ্য থার্ড থিং ইজ অ্যান আমব্রেলা দিস ইজ ভেরি এসেনশিয়াল ডিউরিং এটা তো গরমের দেশ আমার আবার সাইনাস আছে জানেন তো ছাতা ছাড়া আমরা অচল মানে প্রত্যেকটা স্কুল ব্যাগে কলেজ ব্যাগে অফিস ব্যাগে ছাতাটা ইজ মাস্ট সো ইয়েস ছাতা দ্য থার্ড থিং আচ্ছা নেক্সট সি আর কি আছে আমার ব্যাগে আচ্ছা ওকে এই যে এইটা বেসিক্যালি ভালো রুমাল নয় এটা নাক পোছা রুমাল তো আমাদের ব্যাগে মোস্ট অফ দ্য সময় কিন্তু নাক পোছা রুমালই থাকে ঠিক আছে কিন্তু আমরা এমন প্রিটেন্ড করে সুন্দর করে ভাঁজ টাজ করে আবার ইউজ করি বাট বেসিক্যালি নাক পোছা রুমাল থাকে এটা আমার নাক পোছা রুমাল নাক পোছা আছে আইলাইনার টাইলাইনার সব মজা নয় কাজল ফাজল হয়তো ঘেটে গেছিলো কোনো বার সো ইয়া দ্যাটস দি আদার ওয়ান অ্যান্ড দিস আর ভেরি এসেনশিয়াল আইটেম জানেন না সব টিস্যু টিস্যু না সব বাজি কোথা রুমাল ইজ বেস্ট ফর এভার নেক্সট নেক্সট আমার ব্যাগে যেটা আছে হচ্ছে ইয়েস ভেরি এসেনশিয়াল স্যানিটারি ন্যাপকিন সেগুলো ছাড়া তো আমাদের মেয়েদের জীবন বৈধা এগুলো ছাড়া যে কখন লাগা চুনরিমের দাগ হয়ে যাবে আমরা ঠিক জানতেই পারবো না তো হ্যাঁ স্যানিটারি ন্যাপকিন সেগুলো তো এই এই মানে সেলেবদের ব্যাগে ফ্যাগে সব থাকে না আমার কি ইউজ টু ইউজ করে না নাকি আমার প্রশ্ন এত বটস না ব্যাগ ভিডিও দেখি যাই হোক তো হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাগে এই দুটো থাকে ঠিক আছে পরে দেখি কী আছে আর কী কী আছে বাবা কত কী বাবা ও একটা নোটবুক আছে ঠিক আছে এটা একটা নোটবুক যেখানে আমি কিছুই প্রায় লিখি না রেখে দিয়েছি আর কি যদি কখনো কিছু লিখতে টিখতে হয় বাট আই ডোন্ট থিঙ্ক সো মানে এটা জীবনে ইউজ করা হয় তারপর লাস্ট একদিন চলে যাবে আমার শেলফে আচ্ছা আর কী আছে দেখি ও ইয়েস ফর এভার পাকানো হেডফোন এটা ফর এভার এটা ফর এভার এটা সবার ব্যাগে থাকে এটা এটা কিন্তু সেলেব টেলেব সেলেবদের আমি দেখেছি পাকানো পাকানো হেডফোন থাকে দুটো ইয়ারবাডস রেখে দেবে অ্যাপেলের তারপর আবার দুটো রকম পাকানো থাকবে এইগুলো ভালো লাগে আমার কত আমি ভাল লাগে না মানে ইরিটেট হয়ে যায় যতবার এনট্যাঙ্গেল করবো ততবার এনট্যাঙ্গেল না মানে যতবার ছাড়াবো আর কিও বলছি ভুলভাল ইংরেজি তো হ্যাঁ এটা এটা রয়েছে এটা নেক্সট থিং আর কী আছে দেখি ব্যাগে হোয়াটস ইন মাই ব্যাগ
বাবা এটা কি করে হলো, এটা পাস পাসের একটা প্যাকেট, এটা খেয়েছিলাম বোধহয় কখনো আসতেছে নাকি দেখি। দুটো আসলো, মানে দুটো দানা আর কি, পাস পাস প্যাকেটটা খালি। আর কি আছে আর কি আছে? ও বাবা এইটা আবার কি, টিস্যু না কি একটা আছে ভিতরে। আই তেরি ছোড়া দাঁড়া না মৌরি, কোনো একটা রেস্টুরেন্টে গেছিলাম বোধ হয় ঝেপে টিস্যু পেপারে করে মৌরি নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে এটা ব্যাগেই রয়ে গেছে। দেখুন এইগুলো কিন্তু, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল, মানে আমাদের কিন্তু ব্যাগে এইসব থাকে, সেলেব্রা বা এমনিও কিন্তু দেখাবে না হোয়াটস ইন মাই ব্যাগে, এই মৌরি টুরি, এ ওরাও মৌরি চুরি করে বলুন, জানি না আমি। আমার আর ব্যাগে কী আছে দেখি, ও বাবা এটা কী, এরা এই অফিস ক্লিপ টাইপ অফ কিছু একটা আছে, এটা কোনো কাজে লাগে না। কী এরা কী করে ক্লিপগুলো দিয়ে, ওই ক্লিপগুলো একদম ভালো লাগে না, বিরক্ত লাগে ক্লিপগুলো দেখলে, কী করে দিয়ে। যাই হোক পরে আর কী আছে দেখি ব্যাগে, ও বাবা ও এরা ওষুধ আছে, এটা কী ওষুধ, ড্রটিন, ও পেট ফেট ব্যথা করার জন্য একটা ওষুধ রেখে দিয়েছি ব্যাগে, কিন্তু খুব একটা কাজে লাগে না, একটাই খেয়েছি বহু বছর আগে, একবার ওটা ইউজ করেছিলাম, ওটা কিডনির প্রবলেম ছিল তো পেটে পেটে ব্যথা হতো। যাই হোক এগুলো কী, ও এগুলো হচ্ছে ওই যখন তখন নিজের লোক ফোক কাঠ ফাট দিয়ে দেয় না, সেই হোক কাঠ ফাট রয়ে গেছে ব্যাগে। কাজের কাজের জিনিস আছে কিন্তু, অকাজের জিনিস প্রচুর আছে কিন্তু। এটা আবার কী, আর কী আছে ব্যাগে, ও এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ছাড়া আমাদের মেয়েদের জীবন বৃথা। অফকোর্স একটা ছোটো ক্লাচার কেপ, যেটা তো সবারই থাকে, সেলেবদের ব্যাগও আমি দেখেছি থাকে, এরকম নয় শু স্লেবদের আছে, আমি ওদেরকে ভুল ভালো করে ওদের ই করছি ট্রোল করছি তা নয়, ওদের ব্যাগও থাকে আমাদের ব্যাগও থাকে, এটা মাস্ট, তাই তো। পরে দেখি আর কী আছে, অনেক কিছু আছে এখন। আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে আমার, আর কী আছে ব্যাগে, ওরে বাবা কত কাগজপত্র ভর্তি বাবা, পরে পরিষ্কার করবো জানি না। এই যে এই সব আছে, কী আছে এগুলো, কী দরকারি কিছু না কি, বিভিন্ন নোট ফোট এসব। আরে বাস 50 টাকা বেরিয়েছে, টেন টেনে কী হয় বলুন তো, এই বাসে বাসে গেলে না এই ধরুন খুচরো টুচরো দিচ্ছে, টুক করে ব্যাগে ঢুকিয়ে দিয়ে এই কাগজের মধ্যে ঢুকে যায়, আর জীবনের মতন সেই মানে 50 টাকা 10 টাকা কিছু খুঁজে পাওয়া যায় না, এইভাবে খুঁজে পাওয়া যায়। যাই হোক ভিডিওটা করতে গিয়ে 50 টাকা আমদানি হলো, আর এটা প্রেসক্রিপশন ডেসক্রিপশন হবে, হাবি যাবি কাগজ হবে, তো যাই হোক এগুলো গেল। আর কী আছে দেখি ব্যাগে, ইয়া ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে আমার ব্যাগে, সেটা হচ্ছে আমার চশমা, যেটা ছাড়া আমি অন্ধ। ইয়েস আমার নেগেটিভ পাওয়ার অন্ধ মানুষ 3.5 বেসিক্যালি, প্রচণ্ড, ও না ভুল বললাম 2.3 2.5 বেসিক্যালি, আমি একটা অন্ধ মানুষ, দূরের কিছু দেখতে পাই না, তো অবভিয়াসলি চশমা আছে, কিন্তু এটা যদি লক্ষ্য করে যে চশমার কাপ নেই, পরে বার গুলে যাই। যাই হোক চার্জার থাকার কথা ছিল, বাট সে চার্জার জীবনে চার্জার থাকবে না ব্যাগে, মানে জীবনে থাকবে না, যদি কোনোদিন চার্জার নিয়ে বেরোই না মনে হয় কি একটা অদ্ভুত খুশি, দিনটা ভালো যাচ্ছে, সব কিছু কিন্তু ভালো ভালো হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ, অর্ধেক দিন ব্যাগে চার্জার ঢোকাতে পারি, অর্ধেক দিন। যাই হোক দেখি আর কী আছে আমার ব্যাগে, মেট্রো কার্ড আছে একটা, তো ইয়েস সবারই থাকে মেট্রো কার্ড, আমারও আছে একটা মেট্রো কার্ড, যদিও পয়সা নেই মেট্রো কার্ডে, মেট্রো পয়সা পড়তে হবে না, বার করে দেবে। একটা ভিজিটিং কার্ড আছে, এটা আমার নিজস্ব কার্ড, পিবিডি ফটোগ্রাফি, এটা আমার অনেক পুরনো কার্ড, কেন ব্যাগে কেন আছে মানে এটাকে আমি কেন রেখেছি আমি জানি না, আমি নতুন কার্ড করে নিই তার সত্ত্বেও ব্যাগে পুরনো আমার নিজের ভিজিটিং কার্ড রেখেছি। যাই হোক আর কী আছে আমার ব্যাগে দেখি, বাবা তো কী এটা ওষুধ, আবার ওষুধ, এটা হচ্ছে একটা প্যারাসিটামল, আরে প্যারাসিটামল সবার লাগে, মাঝে মধ্যে জ্বর আছে সর্দি মনে সবসময় ব্যাগেটাকে প্যারাসিটামল লাগবে, যেখানে যারা প্যারাসিটামল গুঁজে দেয় হাতে, তো যাই হোক এসেন্সিয়াল জিনিস এটা কি, এটা আর কী আছে, ও বাবা একটা পেন আছে, পেনে কালি আছে, আমার সন্দেহ আছে কালি নেই, আমার অর্ধেক পেনে কালি থাকে না ম্যাক্সিমাম, ওরে বাবা সাকসেস, আমার ব্যাগে পেন থাকবে তাতে আবার কালি থাকবে, বাবা যায় নেক্সট ইম্পসিবল পেন, সো ইউ নো পেন উইচ ইজ ভেরি এসেন্সিয়াল ইন ইয়োর ব্যাগ বাট ইট মাস্ট নট হ্যাভ ইঙ্ক ইন ইট, এটা একটা সেলিব্রিটিদের একটা রেকমেন্ডেশন। যাই হোক নেক্সট হোয়াট আই হ্যাভ ইন মাই ব্যাগ, এটা কি,
এইটা চরম জিনিস, নখ ভাঙা নখ। কোনো সময় এত নখ টক নখ বানিয়েছিলাম, নখ ভেঙে গেছে, সেটা আমি ব্যাগেই রেখে দিয়েছি। মানে এগুলো চরম, এইগুলো ব্যাগ থেকেই বেরোবে, ভাঙা নখ, ঠিক আছে? মানে আর কী বেরোবে আমার ব্যাগ থেকে? আমি এটা ফেলিনি কেন? মানে আমি এটা ফেলিনি কেন? আমার একটা বড় কোয়েশ্চেন, আমাকে কমেন্টে জানান তো। আপনারাও কি এরকম নখ টক ব্যাগে রেখে দেন নাকি? আমার তো একবার পার্স থেকেও নখ বেরিয়েছিল, কেন এটা ফেলি না কেন? আমি ফেলে দিতে হবে এবার নখটা। আর কী আছে আমার ব্যাগে? ও আচ্ছা, ভেবেছিলাম অ্যাপিডেন্ট আছে, প্লাস্টিকটাই বাকি আছে, কভারটা রয়েছে গালি। অ্যাকচুয়ালি আমি রাস্তায় কোনো জিনিসপত্র ফেলি না, মানে কোনো প্লাস্টিক প্লাস্টিক হলে, বেসিক্যালি ইউ নো ওয়াট, আই'ম লাইক ভেরি ভেরি এনভায়রনমেন্ট কনশিয়াস, আই ডোন্ট লাইক স্পেন্ডিং মাচ ওয়াটার, ইউনো, অ্যান্ড ইলেকট্রিসিটি সেভিং। এই যে চারটে লাইট জ্বলছে তাই দেখে, ও না কি জানো বলছি, হ্যাঁ বলছি যে অ্যাপিডেন্টে আমি কিন্তু ফেলি না রাস্তায়, চিপস টিপস খেলে ব্যাগেই রেখে দিই, বাড়িতে এনে ডাম্প করে দিন। সাচ এ গুড হিউম্যান বিং অন আর্থ, শিখুন আপনারা কিছু আমার থেকে, শিখছেন তো না কিছু। যাই হোক, আর লাস্ট কী আছে আমার ব্যাগে দেখি, আর কী আছে, পেন ড্রাইভ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই একটা স্ক্যান ডিস্কের পেন ড্রাইভ সবার ব্যাগে থাকবে, এটা বোধহয় 8 GB বোধহয়, হ্যাঁ 8 GB এটা পেন ড্রাইভ, জানি না কাজ করে কি না, বাট হ্যাঁ ওই থাকে, ইউনো, ফর অ্যাসাইনমেন্ট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড পিকচার্স অ্যান্ড অল, তো ব্যাগে সব রাখতে হয়, এটা ভেরি এসেন্সিয়াল, ভেরি এসেন্সিয়াল। অ্যান্ড লাস্টলি আই হ্যাভ আ লিপস্টিক। দেখেই বুঝতে পারছেন জীবনে কোনোদিন ইউজ করিনি, এই পুরোনো দিনের গন্ধওয়ালা লিপস্টিক এটা। তার মানে এটা এটা ডাইনোসর যখন বেঁচেছিল তখন এটা ইউজ করেছিলাম, সেই থেকে যে ব্যাগে রয়েছে সে ব্যাগেই রয়ে গেছে, আর এটার কোনো গতি হয়নি। যাই হোক, এই তো ছিল আমার হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও। এইটা আমার ব্যাগ এখন খালি, সি ইয়েস অল ডান, এটা এটা প্রথা হিসেবে এটা করতে হয়, দেখাতে হয়, খালি না হলেও দেখাতে হতো। সো ইয়েস, দ্যাট ওয়াজ মাই হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও, ব্রুটালি অনেস্টলি হোয়াট ইজ অ্যাকচুয়ালি দেয়ার ইন আমার ব্যাগ। অ্যান্ড সেলেব্রা যেসব দেখায় না যে এইসব থাকে ওসব থাকে, বিশ্বাস করুন দাদা, ব্যাগের অত জায়গা নেই, ঠিক আছে? থাকলে হাবি হাবি জিনিসে এত জায়গা নিয়ে নেয় না, ওইসব পারফিউম ওইসব গুচি এন্ড মানি অ্যান্ড ফাউন্ডেশন সব রাখার না, সুযোগ হয় না। সো ইয়েস, জানাও আমাকে কমেন্টে তোমরাও কি ব্যাগে এরকম নোক, এরকম চুরি করা মৌরি অথবা প্লাস্টিক এইসব রেখে দাও ব্যাগে কিনা? আর খাপ ছাড়া চশমা তো রাখোই তোমরা, সেটা আমি জানি, আমারই মতো সব পাবলিক, একটা মানে আমার ভিউয়ার্স একটা অন্যরকম, সব আমার মতো পাবলিক। আর চার্জার তো ভুল করোই, এখন ভিডিও করতে বলেছি এখন চার্জার নেই ব্যাগে। যাই হোক, সো দ্যাটস ইট ফর টুডে, এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন, তোমাদের কি ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো সেটাও আমাকে জানাও ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড ইয়েস, গিভ দিস ভিডিও বিগ থাম্বস আপ যদি ভালো লেগে থাকে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়েট, প্রেস দ্য রেড সাবস্ক্রাইব বাটন বিলো টু ওয়াচ মোর ভিডিওস অন মাই চ্যানেল, অ্যান্ড দ্য বেল আইকন যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও যখন আমি ভিডিও পোস্ট করি। সো আই উইল সি ইউ গাইজ অন মাই নেক্সট ভিডিও উইথ সাম মোর কুল স্টাফ, টিল দেন অ্যাজ আই সে অলওয়েজ, আই লাভ ইউ অল, keep smiling, be happy, be safe, stay at home. Bye bye. What's in my bag? Khulasa ho gaya, raaz ka khulasa ho gaya. Just ki exactly thake bag e, that's exactly what I'm going to talk about today in today's video. Ki bolchi.